السلام عليكم، أرواح كرفقك كاف بشق الكشغتشا هذا ما يقدر يكبو في فسكت دوري دي دو بات وثم باتي ما يقدر تكي فيلم فون سايت دوري كرا دي دو بات ما يكبو كي بابي يجب أن تكون در باك سايت دوري كنت باربين جنة شروع تي قطنا باري أمرا جلد دي فوتوشاپي فوتوشاپي أمي فون سايت دوري كرا سلم اي دفن اي بار باك سايت أما آگه نيه فيلو تمبلت شبه এখানে আমি এবার ওয়েবসাইটটা তৈরি করব। যারা ফরসাইট না দেখবেন তারা ওয়েবসাইট তৈরির বিষয়টা বুঝতে একটু অসুবিধা হবে, তাই বিজনেস কার্ডটা ফ্রন্ট এবং ওয়েবসাইট সুন্দরভাবে তৈরি করা শিখতে চাইলে আপনাকে অবশ্যই ফরসাইটের টিউটোরিয়ালটা আগে দেখে আসতে হবে। এবার প্রথমে আমি আইটাকে অ্যাক্টিভ করলাম, ওয়েবসাইটটাকে অ্যাক্টিভ করে এর ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা শেপ শেপ মেনুটা হারিয়ে গেছে, উইন্ডো থেকে এই টুলসে ক্লিক করে আমার টুলস চলে আসলো, এর আকারে আমার শেপ রয়েছে। শেপে ক্লিক করে কালারটা ব্ল্যাক করে দিই। এবার আমরা যেটা করবো, এভাবে ইয়েলো তিনটা শেপ তৈরি করার জন্য আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড শেপটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিই। এটার নাম পরিবর্তন করার জন্য ডাবল ক্লিক করে আমি নাম দিয়ে দিই লেফট ইয়েলো শেপ, এর কালারটা আমি ইয়েলো দিই। এবার আমাকে কাজটা সুন্দরভাবে করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করে রোলার টুলটা এনে নেবো। আমার যেহেতু আনা আছে আমি আর রোলার টুলটা আনবো না, রোলার টুলটা এনে টেনে আমি আনুমানিক একটা মাপ এখানে দিয়ে দিই। এখান থেকে এটা শেষ হবে, অর্থাৎ বোঝানোর জন্য আবার দেখাই, এই দেখুন এটা হচ্ছে আমার প্রথম শেপ। এই প্রথম শেপের মাপ আমি এটা নিয়ে রাখলাম। এবার এই শেপ গাইড যেখানে এসেছে এখানে আমাকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট আছে পেন টুলের আন্ডারে, এই অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে জাস্ট একটা করে ক্লিক করে এক্সট্রা দুইটা পয়েন্ট নিয়ে নিই। এবার আমার ডিরেকশন টুলে চলে যাব, যে এই উপর থেকে নিচ পর্যন্ত টেনে এর আন্ডারে অ্যাঙ্কার পয়েন্টগুলো মুছার জন্য উপর থেকে ডিলেক্ট প্রেস করে দিলাম। এবার আমাকে এই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে সংযুক্ত করার জন্য টুলকে ক্লিক করে অল্টা চেপে এই অ্যাঙ্কার পয়েন্ট এবং শেষ অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে তাহলে এটা জোড়া লেগে গেল। এবার আবার পেন্টুলের আন্ডার থেকে আমাকে অ্যাড অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে সেন্টার বরাবর একটা এক্সট্রা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে নিই। কিবোর্ডের অ্যারোকে দিয়ে এটাকে সুন্দর আমি সরিয়ে নিই যতটুকু আমি চাই। যেহেতু এটা কার্ভ আকারে হয়ে গেছে, এটাকে আমাকে কার্ভটা রিমুভ করার জন্য পেন টুলের ভিতরে কনভার্ট পয়েন্টে ক্লিক করলে এই কার্ভ পেজটা স্টেট হয়ে যাবে, তৈরি হয়ে গেল আমার ইগুলো শেপ। এবার আমাকে লেফট ইগুলো শেপের উপর ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট করে নিতে হবে এবং এটার নাম দিলাম হচ্ছে লেফট ইগুলো শেপ রাইট ইগুলো শেপ। শেপে ক্লিক করে ফিল থেকে আমি এটার কালার আর একটু ব্রাইট করে দিই। এখন আমি এটা নিলাম। এবার আমাকে ডিস্ক সিলেকশন থেকে এই বরাবর টান দিয়ে দুটো অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করে কিবোর্ডের আরো সাহায্যে একটু বাড়তি অংশ তৈরি করতে হবে এবং মাস্টারে ক্লিক করে একটু বাড়তি অংশ তৈরি করতে হবে। যেহেতু ব্রাইট ইয়েলো শেপটা উপরে রয়েছে এটাকে টেনে এনে লেফট ইয়েলো শেপের নিচে এনে ফেলে দিই, তাহলে এক্সট্রা বাড়তি এরিয়া আমি তৈরি হয়ে গেল। এখন নিয়মে আবার ব্রাইট ইয়েলো শেপের উপর রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে ডুপ্লিকেট করে নিই। এটার নাম দিয়ে আমি হচ্ছে লাইট ইয়েলো শেপ, এটার কালারটা আমি একটু শেপ করাতে ক্লিক করে এই কালারটা আমি একটু লাইট করে দিই, প্রয়োজনে আর একটু লাইট করে দিই আমি এই নিয়ে। একই নিয়মে আমাকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে এই বাড়তি অংশটিতে দুটো পয়েন্ট
ভিত্তি করে দিই। নেক্সটটা পরে এবার সেন্টার একটা পয়েন্টে ক্লিক করে এটাকে সাথে আর একটু সরিয়ে, এবার আমি এটাকেও ঠিক আগের মতো টেনে ধরে লেফট ইলো শেপের তলে আমার তিনটা শেপ তৈরি হয়ে গেছে। এরকম কালারটা একটু কম বেশি হতে পারে, কারণ আমি আসলে কালার হবু ধরে কাজ করিনি। এবার আমার যে কাজটা শেষ হচ্ছে, আমাকে এই ধরনের একটা র্যাকটেঙ্গেল নিতে হবে। এবার আমি একটা র্যাকটেঙ্গেল নিয়ে নিই, শেপ মেনুতে ক্লিক করে নিউ লেয়ার তৈরি করে নিউ লেয়ারটা অবশ্যই আমি উপরে তৈরি করি, এই ব্যাক সাইডে প্রথম উপরে দিলাম, একদম শেপ চেপে ধরে আমি একটা তৈরি করলাম র্যাকটেঙ্গেল। এটার কালার আমি দিয়ে দিলাম, মুখ খুলে ক্লিক করে এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করে শিফট চেপে 180 ডিগ্রি ঘুরিয়ে দিই, এটাকে পজিশনিং করে এন্টার প্রেস করি, অথবা অ্যারোতে ক্লিক করে ট্রান্সফর্মটা উঠিয়ে দিই। আপনাদের জানার জন্য বলে রাখি, দেখুন এই শেপটা রেক্টেঙ্গেলের শেপের পাশ দিয়ে খুব সুন্দরভাবে গিয়েছে, কিন্তু আমার এই শেপটা খুব সুন্দরভাবে যায়, অর্থাৎ একটু স্লাইড সরে যাবে। তাহলে সমস্যা নেই, আমার এই শেপটা হচ্ছে লাইট ইলো শেপ। এটাকে আমি ক্লিক করি এবং ডিরেক্ট সিলেকশন টুল সাহায্যে নিয়ে আমি এটাকে আর একটু বাড়িয়ে এই উপর থেকে নিচ পর্যন্ত টান দিলাম, ট্যাঙ্কার সিলেক্ট হলো। দেখুন খুব সহজে আমি এটা বাড়িয়ে দিলাম। এখন নিয়মে আমি ব্রাইট ইলো শেপটাকে ক্লিক করে এই দুটো পয়েন্টকে সিলেকশন করে এই দুটো পয়েন্টকে আমি একটু বাড়িয়ে দিই, ব্যাস তৈরি হয়ে গেলে এবার হবো। এবার আমাকে এখানে একটা ইমেজ এনে দিতে হবে, এই ইমেজটা আনার জন্য আমরা ফটোশপে যখন একটা ইমেজ ওপেন করি, ধরুন আমি এই ইমেজটা রেক্টেঙ্গেল শেপের মধ্যে দেবো, আমি এই রেক্টেঙ্গেল শেপের মধ্যে, তাহলে ইমেজটা ওপেন করে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করি, কন্ট্রোল সি প্রেস করি, চলে যাবো আমরা এডিট প্লেস স্পেশাল প্লেস ইনটু প্লেস ক্লিক করবো। এবার চলে যাবো আমরা মুভ টুল, মুভ টুল থেকে এটাকে জাস্ট পজিশনিং করবো, অবশ্যই শেপ ইমেজটা একটু বড় হবে। এবার আমার ইমেজ লেয়ার সিলেক্টর অবস্থায় চলে যাবো, লেয়ার লেয়ার থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস। তাহলে দেখো আমার নিচে যে শেপটা ছিল রেক্টেঙ্গেল, সেই শেপের মধ্যে আমার ইমেজটা চলে গেছে। এটাকে যদি প্রয়োজন অনুপাতে বড় বা ছোট করতে চাই, এডিট ফ্রি ট্রান্সফর্মার সাহায্য নিয়ে শিফট আর অল্টার থেকে উপরের পাশ থেকে আমরা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্টমেন্ট করতে পারি। ফিচার সংখ্যা দেওয়ার জন্য এই আরো ক্লিক অথবা কি বলতে ইন্টারপ্রেস। এবার আমার শেপে ক্লিক করলাম, রেক্টেঙ্গেল শেপে শেপ টুলসে ক্লিক করলাম, স্ট্রোক আমরা দিয়ে দেবো একটা, স্ট্রোকে যে স্ট্রোক কালার নিয়ে নিলাম এবং স্ট্রোক কালারটা আমরা এখান থেকে প্রচুর মতো 7 8 9 আমরা এখান থেকে 7 দিয়ে দিই। এবার এটা ইন্টারপ্রেস করে দিলাম 7 8 4 তৈরি হয়ে গেল আমার এই অংশ। এবার আমাদের বাকি আছে এই ধরনের ইনফরমেশন দেওয়ার জন্য কিছু শেপ নিয়ে দেওয়া। এবার আমরা একদম ইমেজ দেওয়ার টপ যেটা আছে তার উপরে লেয়ার ক্রিয়েট করি একটা, এবং র্যাক্টেঙ্গেল শেপের সাহায্যে এই পর্যন্ত এটার কালারও আমরা এই ফিল থেকে একটু হালকা কালার করি, কালার এই কালারটা দিলাম। এবার মুভ টুলের সাহায্যে আমরা যে একটা তৈরি করলাম অল্টা এবং শিফট প্রেস করে এই শেপটাকে আরো একাধিক করে বানিয়ে নিচ্ছি, প্রয়োজন মতো মুভ টুল দিয়ে এটাকে একটু পজিশনিং করে নিই। এই শেপগুলোর নাম দিতে হবে, যেহেতু এটা হচ্ছে নেম ইনফরমেশন শেপ, এটা মোবাইল নাম্বার শেপ, এটা ইমেল, আর এটা হচ্ছে অ্যাড্রেস, আমাকে অবশ্যই এরকম নাম দিয়ে কাজ করতে হবে। এবার এটাকে রেক্টেঙ্গেল অনুপাতে অ্যাডজাস্টমেন্ট করার জন্য চলে গেলাম আমরা ডিরেক্ট সিলেকশন টুলে। এবার আমি আমার এই শেপটাকে জাস্ট দুটোই একবারে সিলেক্ট করে
ஷார்ட்டு. அப்புறம் டெல்லாம் குமிஞ்சிட்டு வரும் செட்டில் அவசியம் சிப்பிளாக இருக்குது. அதனால் எடுத்தால் பொசிஷன் சிப்ஸே இருக்கும். ஃபஸ்ட்டு எடுத்து வரையிறேன் சிப்பில் இருந்துட்டு சொந்தது பிளேஸ்மெண்ட் ஆகிடும். அவங்க சொல்லுவாங்க நெய் பாட்டு இருக்கும் போது நெய் பாட்டு அரைக்கட்டி இருக்கிற சிப்பை பற்றி நான் சொல்லிக்கலாம். எத்தகைகளோ அவனுக்கு செப்டைகளாம் எத்தனை நெய் பாட்டைகளாம் சிப்பிடலாம். தொழில் வந்துட்டு சிப் எடுத்துட்டு அந்த சிப்பை பிளாக் குறை நண்பரமை கிளிக் குறை டூப்ளிகேட் லேயர் அதாவது கண்ட்ரோல் ஜே பிரஸ் করবো. ওকে প্রেস করলে আমাকে দুটো আরেকটা পপ আপ দিলাম দুইটা এডিট এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করবো. করে মাউসের রাইট বাটন থেকে প্লে আর্টিকেল করবো. আর্টিকেল ক্লিক করে শিফট চেপে ধরে ওই দুটো ফ্যামিলি আসছে মেন এর বরাবরে পড়ছে. এবার আমি ইন্টার প্রেস করে দেবো ট্রান্সফর্ম উঠা উঠা দেওয়ার জন্য অথবা এই তার ক্লিক করবো. তো এই হলো আমার চারটা. তো এখানে আমাকে একটা নাম দিতে হবে. ধরুন আমার এটার নাম হচ্ছে অ্যাড্রেস শেপ, এটার নাম ইমেল শেপ. অবশ্যই এরকম নাম দিয়ে কাজ করবেন. এই চারটা মূলত আমার ইনফরমেশন বিজনেস কার্ডের. এই চারটাকে একসাথে ব্লক করে কন্ট্রোল জি প্রেস করে এই নতুন গ্রুপটার নাম দিলাম ইনফো অথবা ইনফরমেশন. আমার এর আন্ডারেই এবার আমার আর এক্সট্রা কিছু শেপ তৈরি করতে হবে. এখানে আমি ইনফরমেশনগুলো প্লেস করবো. অথবা ধরুন জন স্মিথ সহ আমার নামগুলো যা আছে এগুলো প্লেস করবো. তার এই এক্সট্রা শেপগুলো আমার লাগবে. খুব সহজে তৈরি করা. জাস্ট এই ইনফরমেশনের আন্ডারেই নেম শেপের পাশেই আবার রেক্টেঙ্গেলে গেলাম. রেক্টেঙ্গেল থেকে আরও আর একটা শেপ নিয়ে নিলাম. অবশ্যই সুন্দর করে একটা শেপ নিয়ে নিলাম. এই একটা শেপ নিয়ে নিলাম সেমের পাশে. আমি এটা নিয়ে করলাম. এটার নাম দিলাম নেম শেফ. আর একটা নাম আসলে দেওয়া উচিত ছিল আমার নেম আইকন. আইকন শেফ নেম আইকন শেফ এটা. এটার কালার আমাকে জাস্ট একটু সামান্য পরিবর্তন করে দিই. ধরুন আমি এটা নিলাম. এটা নিয়ে গেল. একইভাবে আমাকে মুভ ক্লিক করে অল্টা এবং শিফট প্রেস করে নেম শেপটা জাস্ট আরো কয়েকটা কপি করে নিই. প্রত্যেকটা আলাদা আলাদা নাম দিয়ে দিই. আমি এই কপি করে নাম প্রথমটা নেম শেপ দিলাম. তারপর তার নাম দিলাম হচ্ছে ফোন নাম্বার শেপ. এটা হবে আমি ফোন শেপের পাশে এনে রেখে দিই. এখন এই সবগুলোই কিন্তু আমাদের ইনফোর আন্ডারে রয়েছে. এইভাবে সুন্দর করে আপনাকে এই নামগুলো দিতে হবে. তা না হলে যে আপনার এই ফাইলটা নিয়ে কাজ করবে সে কোনো কিছুই খুব সহজে এডিট করতে পারবে না. দেখুন আমার বিজনেস কার্ডের প্রায় তৈরি হয়ে গেছে. এইবার এখানে একটা কোম্পানির লোগো প্রেস করতে হবে. এই বিষয়ে আমি প্রথম পার্টে দেখিয়েছি, ওই জন্য আর এখানে কিছু আলোচনা করার নেই. আর এই টাইপ করার জন্য আপনাদের টাইপের সাহায্য নিতে হবে. এটা একদম বেসিক বিষয়, যে কেউ এটা পারে খুব সহজ. তবে আমি একটা দেখিয়ে দিই. এই ইনফো শেপে ইনফোটাকে আমি করে দিলাম ইনফো শেপ নাম. ইনফো শেপ 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 নাম দিলাম. এবং এই এখানে আমি ইনফো শেপের উপরে একটা নতুন লাইন ক্লিক করে এখানে আমি এবার টাইপ করে চলে গেলাম টাইপ. এখানে আমি টাইপ করবো. টাইপটা অনেক বড়ো আছে, আমি বারো দিলাম. আপনাদের বলে রাখি বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড ফন্ট সাইজ সর্বোচ্চ বারো, বারো থেকে চোদ্দ, সর্বোচ্চ ষোলো হতে পারে. তবে সেটা শুধুমাত্র নামের ক্ষেত্রে. আর আদার ইনফরমেশনের ক্ষেত্রে আপনারা এটা দেওয়া শুরু করবেন দশ থেকে বারো অথবা সর্বোচ্চ চোদ্দ. নামের ক্ষেত্রে আপনি এটা আঠারো করতে পারেন, বিশও করতে পারেন. এটা ভেরি স্ট্যান্ডার্ড একটা ফন্ট সাইজ. আমি আমার নামের ফন্ট সাইজটা নিলাম এখান থেকে. ধরুন বারোতে এখানে সুন্দর লাগছে, তাই আমি এটাকে বারোই রাখলাম. আনোয়ার হোসেন প্রয়োজন মতো আমি আমার এই ফোনটাকে লক করে কালার চেঞ্জ করে দিতে পারি. এটা হয়ে গেলে একটা. এইভাবে আপনি আরও প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সেই ইনফরমেশনগুলো ব্লক করে আপনি আর একটা গ্রুপ বানাবেন টেক্সট ইনফো নাম দিয়ে. এইভাবে যাবতীয় ইনফরমেশনগুলো দিয়ে দেবেন. ধন্যবাদ.
আশা করি আপনারা প্রথম এবং দ্বিতীয় পার্ট যদি সুন্দরভাবে দেখে থাকেন তাহলে খুব সহজেই এইটা সহ এই ধরনের আরো ক্লাসিক্যাল মডার্ন ফ্রিল্যান্সার ডিমান্ড অনুযায়ী বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।